অউজ বিল্লা হেনা কুন জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ওরা ব্রিটিশ সংবিধান ও আমেরিকার আদেশ মেনে চলে ওরা কারা আঠারো নম্বর সোরা আল কাফের পঞ্চাশ নম্বর আয়াত এবং সাতাত্তর নম্বর সোরা মুরসালাতের সাঁইত্রিশ এবং আটত্রিশ এই আয়াতগুলি আমরা দেখে নেব ওরা কারা যারা ব্রিটিশ সংবিধান এবং আমেরিকার সংবিধান আদেশ নিষেধ মেনে চলে আল্লাহসন ওয়াইল কুন্নালিল মালাইকা দিজ জুদুলিয়া আদাম ফাসাদু ইল্লাই ভ্লিজ কান মিনাল জিন ফাফা সা কান আমলি রব্বী আফাতাতিউ নাহু আদুরিয়াহু আ উলিয়া মিন্দুনী অহুম না আদু বোন দ আলি মিন এবং স্মরণ করো আমি যখন ভূপৃষ্ঠের শক্তিসমকে বলি মানুষের জন্য সিস্দা করতে হবে তখন তারা সকলেই মাথা নত করে একমাত্র ইবলিস ব্যতীত কারণ সে জিনদের দলে সামিল থাকে সে তার প্রতিপালক পালকের আদেশ অমান্য করে জিন নেতাগুলি আজ কি করে যাচ্ছে প্রতিপালকের যে হুকুম সেই হুকুম মানতে রাজি না আল্লাহ বলছেন তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করবে ওরা তো তোমাদের শত্রু জালিমদের এই বিনিময় কত যে ব্রিটিশ আমাদেরকে বাস দিয়ে চলে গেছে আজ আমরা ব্রিটিশ ব্রিটিশের সেই আইন মেনে নিজেরাই বাস খাচ্ছি অতীতে তারা সতেরোশো সাতান্ন থেকে উনিশশো পর্যন্ত বাস দিয়েছে যাওয়ার সময় তাদের সেই কনস্টিটিউশন ছেড়ে গেছে সেই কনস্টিটিউশন তাদের ভক্তরা আজ মান্য করে তাদেরই সংবিধান মান্য করে তাদেরই আদেশ মান্য করে এই কোরআন অমান্য করে আজ জুলুমের রুলার আমাদের উপরে চালাচ্ছে আজ অতীতে তারা ছিল লাল ইংরেজ আজ তারা হয়ে গেছে কালো ইংরেজ হায় আল্লাহ বলছেন 77 নম্বর সূরা মুরসালাতের 37 এবং 38 আয়াতের দুটিতে ওয়াইলু ইয়াউমুল ফাসল জমা'নাকুম ওয়াল আউওয়ালিন সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য এই কোরআনের নিয়মনীতি যারা মিথ্যা জেনেছে তাদের জন্য এটাই ফয়সালা দিন আমি একত্রিত করব তোমাদেরকে এবং অতীতে সব নেতাদেরকে সেই আব্রাহাম ও দাঁড়াবে কেয়ামতের মাঠে সক্রেটিসও দাঁড়াবে লেনিন স্টালেন এবং কার্ল মার্কসও দাঁড়াবে হিটলারও দাঁড়াবে মুসলিনী মাও সেতুং এরা কেউ বাদ পড়বে না সবাই দাঁড়াবে এবং ভারতবর্ষের সেই ঘাতকগুলি নেহেরু বলেন জিন্না বলেন এবং গান্ধী বলেন এরা সবাই দাঁড়াবে আল্লাহ আমাদের সবাইকে গণতন্ত্র রাজতন্ত্র এবং অন্য যত তন্ত্রমন্ত্র আছে এগুলি থেকে বেরোয় এসে রক্তন্ত্রের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন